ভিডিও হচ্ছে, ভিডিও 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 সব জানে, ও জানে বলে খালি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং সবাইকে, আর আজকে সানডে, আজকে সানডে স্পেশাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে 9:20, আর এখন আমাদের বাড়িতে কি কি হচ্ছে একবার চলো দেখে আসি। প্রথমেই অনু কাজ করছে, দেখো কি কাজ করছে, ঘরে বিছানাতে বসে বসে রসুন ছাড়াচ্ছে। আর একজন দেখো, এই ভদ্রমহিলাকে দেখো, এই ভদ্রমহিলা গুজুবুড়ি হয়ে পড়ে রয়েছে। দেখো কি গো, তোমার কোনো কাজ নেই, তুমি পড়ে আছো কেন এরকম করে? ওকে পুরো সিল প্যাক করে দিয়েছে, এই জাস্ট খাইয়ে দাইয়ে ওকে উঠলো। আর ওকে এখন চোখগুলো দেখো ছোট ছোট হয়ে গেছে, চোখগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে মেয়েটার। আগো মেয়েটা কিছু বলো, ও মেয়ে কিছু বলো, মেয়ে হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো 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 বলো। আর আজকে আমার আমাদের ফিস্ট ছিল, মানে বাবার অফিসের পিকনিক ছিল, তো প্রত্যেকবারই আমরা যাই, তোমরা যেমনটা ব্লগে আগে দেখেছো, কিন্তু এবারে যাবো না। এই পুচকেটার জন্য আমি আর অনু যাচ্ছি না, বাবা যাচ্ছে আর আলো যাচ্ছে। আর বাড়িতে যে বেশ ভালোই খাওয়ার দাওয়ার হচ্ছে, সেই কারণে মানে আমরা যাচ্ছি না, সেই কারণে চিংড়ি মাছের আইটেম। তুমি যাবে, বেলু যাবে, বেলু যাবে, হ্যাঁ কোমরটাকে চাগিয়ে দিল, বেলু যাবে আমার সাথে, চলো চলো, তুমি বেলু যাবে, ভিডিও হচ্ছে, ভিডিও 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 সব জানে, ও জানে বলে খালি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বাবা রে কি হবে, একটা ফোন কিনে দে। তুমি ভিডিও করবে মা, তুমি ভিডিও করবে? ও দেখো ঠাম্মু চলে এসছে হাতে টমেটো নিয়ে, একটু টমেটোটা গালে ঠেকিয়ে দাও, ঠান্ডা টমেটোটা গালে ঠেকাও, ঠেকাও একবার ঠেকাও। বিশাল খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, যেটা বলছিলাম আর কি। 25 তারিখে যে কেকটা আমি বানাতে পারিনি, প্লাম কেক, তো সেটাই আজকে বানাবো। তো তার জন্য প্রিপারেশন করবো, কারণ আরো আরো বলছি, আলো আজকে বাড়িতে থাকবে, কারণ আমার পক্ষে একা বানানো এই মুহূর্তে সম্ভব নয়, তো সে কারণের জন্য আলো থাকবে আজকে বাড়িতে সন্ধ্যেবেলা। তো আলো আর আমি দুজনে মিলে একসাথে বানাবো। তো ফুড ব্লগ যেহেতু এটা নয়, কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করবো কিরকম ভাবে বাড়িতে প্লাম কেক বানাবো। কি হয়েছে, তোমাকে নেওয়া হচ্ছে না ব্লগে, তোমার কষ্ট? রামে ভেজালে তো নেশা হয়ে যাবে, মানে হয়ে যাবে কথাও বলতে পারে না, ব্যা 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 করছে। আমি ব্লগের ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ডেলি ব্লগ। মিস্টার ডেলি ব্লগে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা নীলের মতন দিয়ে দিয়েছি ইন্ট্রো, এটা আমার দেওয়ার কাজ ছিল, এর দুদিন পরে অরণ্যা দেবে। হ্যালো আমি অনন্যা, আমার মায়ের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মানে ও দেখেছো পুরো ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আছে, মানে কতটা জানে যে ক্যামেরা লেন্সটা কোথায়। মামা ক্যামেরা লেন্স কোথায় মামা, হ্যাঁ একটু চোখ সরাবে না? আহাগো মেয়েটা চোখটা জল এসেছে গো, কেন মা কি হয়েছে? ওর মা ওকে ধরে বেঁধে দুধু খাইয়ে দিয়েছে, সেই জন্য থুতুন খাইয়ে দিয়েছে মা। ও বাবা রে কি কষ্ট, হাতটা দেখো গো, হাতটা কেমন করে রেখেছে। ও সোনারে সোনারে, আজকে সকালবেলা ওর মা আমার পাশে শুয়ে দিয়েছে, আর মানে মুখের মধ্যে ঘুষি মারছে আর পায়ের মধ্যে লাথি মেরে যাচ্ছে, পায়ের হাতে যা জোর এসছে ওর। আর তেল মালিশ করে তো ঠাম্মু এত তেল মালিশ করে দিয়েছে, হাতে আর পায়ে এত জোর যে আমাকে মেরেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর তোমার ঘুমিয়ে গেল আমার, আর কি করবো, ঠিক আছে সুমি চলো, তোমার তো তখন খাওয়া গেছে, আমাদের তো খাওয়া হয়নি, আমি একটু আগে ঘুরে আসি। তো
আমি এখন খেতে বসে গেছি, আর ঘি ভাত ডিম সেদ্ধ যেটা আমার সকালে থাকে, আর একটুখানি গ্রেভি নিয়েছি, আর নীল জিম থেকে চলে এসেছে, নীলকে এক গাল খাওয়াবো। তো এই দেখো, এখানে আমি যেটা বলছিলাম, এখানে এইগুলো আমি কেটে কুটে রেখে দিয়েছি, মেয়ে ঘুমাচ্ছিল দেখাতে পারিনি। এখানে কাজু, মোরব্বা, কিশমিশ, টুটি ফুটি, ওখানে আছে আমন্ডস আর চেরি। তো এগুলো আমি এখন কি করব, এগুলো এখন একটা বিস্কি আছে, মানে রাম আছে, ওটা অরেঞ্জে, অরেঞ্জ জুসে ওটাকে ভিজিয়ে রাখা যায়, কিন্তু আমি একটু মানে একটু রিচ প্লাম করতে চাইছি কেকটা, সেই জন্য আমি একটুখানি ওটাতে এইগুলোকে একটু রামে সোক করতে দেবো। তো সেটা দেখাচ্ছি, আমি ঝটপট করে ফাটাফাটি হবে, কারণ এত কিছু ড্রাই ফ্রুটস পড়বে এর মধ্যে। চলো এবার টাকা কেমন হয়, আমার ওই ভিটা দেখো নি, এক টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না, পেলে আমি তোমায় দেবো এক টাকার নোট। তো অনুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। আমি নিয়েছি একটু চিকেন কষা নিয়েছি আর একটা রুটি নিয়েছি। তো আর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, ওখানে মেয়েকে যা চান করিয়ে এসছে, আর এখন জামা কাপড় পরাচ্ছে আর কান্না শুরু হয়ে গেছে। তো জামা কাপড় পরি নি, আমি খেয়ে নি, তো আমাকে বেরোতে হবে, তারপর অনু কি করছে দেখতে হবে। প্লাম কেকে মোস্ট প্রবাবলি অরেঞ্জ জুস আর এই বিস্কি মানে রামি ইউজ করে, তো বুঝে গেছে। তো চলো এক এক করে আমি ড্রাই ফ্রুটস গুলো একটুখানি দিই দিই। আচ্ছা, আমার সেখানে অনেকটাই আছে, এখানে আমি একটু গার্ডিশের জন্য রাখবো, না গার্ডিশের জন্য রাখবার নেই, আমার তো পুরোটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে টুটি ফুটি, তোমরা এটা 24 hours সোক করতে দিতে পারো অরেঞ্জ জুসে বা অর ওল্ড মঙ্কে, আমার কাছে টাইম ছিল না বলে সেই জন্য আমি দিইনি। আচ্ছা, এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, কিছুটা আমি গার্নিশের জন্য রাখবো। আচ্ছা, মোরব্বা আমি পুরোটাই দিয়ে দেব, চেরিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। আর এই যে কাজুও এখান থেকে আমি কিছু গার্নিশের জন্য রাখবো, এটা আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি। এইবার হচ্ছে আসল খেলা, চলো বাট এটা ওকে আমি এটাকে আমি রাত্রে করবো এটা, আলো এখন যাচ্ছে পিকনিকে, তো আলো এলে তারপরে করবো, ততক্ষণ এটা আমি সোক করতে রেখে দিলাম। তো চলো আইসি আইসি সেরকম একটা ছেদরে পড়ে রয়েছে একবারে। এই কি হয়েছে তোর সুমি, এরমভাবে পড়েছিস কেন? মুখটা দেখো খালি একবার, দেখো মুখটা দেখো, মাসুম চেহারা, আর খাওয়ার সময় যা চেঁচাবে না, বাপ রে বাপ। আজকে আমি ওর খাওয়ার টাইমে মানে দুপুরে তো আমি ওকে খাইয়ে দিয়েছি, একা একা ওরকম ভাবে ব্লগ আমি করতে পারবো না, মানে একা যে খাইয়ে একা যে খাবার রেখে। তো রাত্রে বেলা যখন আমি ওকে খাবো, মানে এখন দেখতে পাচ্ছ তো কতটা মাসুম, মাসুম চেহারা, আর খালি দেখো এর থেকে ভালো মেয়ে হতে পারে? আর রাতের বেলা আমি যখন খাবো, তোমরা খালি ওর তাবাহি চেহারাটা খালি দেখবে। আজকে আমি দেখাবো। তাই মা, তাই বলছে, এরকম বলছে মা তোমাকে? আহারে, হাত জড়ো করে ঠাকুর নাম করছে গো। স্নান টান করে খেতে বসবো, ঠিক সেই সময়তে কুচিনা লোক এসছে, মানে এই যে আমাদের কুচিনা যে এখানে এটা রয়েছে, দেখো এত বিচ্ছিরি অবস্থা যে এটাকে চেঞ্জ করতেই হবে। এখানে দেখছো তেলগুলো কিভাবে জমে রয়েছে, মানে এটা সেকশন ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি কমে গেছে, তো সেই কারণে আমরা কুচিনা লোক ডেকেছিলাম যে এই পজিশনটা কিরকম ভাবে কি করা যায়। তো সেইগুলো ডেমোনস্ট্রেশন দেখাতে দেখাতে এখন বাজে
আমাদের বাড়িতে 15 মিনিট ফাস্ট আছে, তো প্রায় 4:30 বেজে গেছে, ঠিক আছে, 4:30, 4:35 বাজে এখন। এখন আমি যাব খেতে, মানে এত খিদে পেয়েছে। আর এখানে দেখো, ও মায়ের কোলের ওপরে মানে বুকের ওপরে উঠে বসে রয়েছে। এই কি, এটা কি ধরনের কাজ হচ্ছে তোমার? ও বাবা, এটা কি ধরনের কাজ হচ্ছে তোমার? এরম করে কেস হয় মা? এরম করে কেস হয়? তো চলো, আর লেট করছি না, খেয়ে নি, প্রচন্ড জোর খিদে পেয়েছে। বাড়িতে চিকেন টিকেন অনেক কিছু হয়েছে, চিকেন হয়েছে, আর কি হয়েছে, বাঁধাকপি হয়েছে চিনি মাছ দিয়ে। তো চলো খেয়ে নি, চলো। করে ক্রিম লাগাও বলবে গায়স, দেখো ওকে ক্রিম লাগাচ্ছে, দেখো খালি, দেখো জীবনে সব ক্রিম শেষ করে দেবে। ওর একটা এরকম অবস্থায় ছবি না তো, ওর মুখটা দেখো একবার, 2 কিলো ক্রিম নিজের মুখে মাখো। একে দেখো, একে দেখো, কি কি খেয়েছিস বল একটু। সকালবেলা গিয়ে কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছিল হচ্ছে ছোলা আলুর একটা তরকারি, আর নলের গুড়ের রসগোল্লা। আহা, এই দেখো রসগোল্লা, আমার রসগোল্লা দেখেছো? এটা আমাদের রসগোল্লা, মেয়েটাকে মশা কামড়ে দিয়েছে গো। এই দেখো, এই দেখো, এই দেখো, হাত ছাড়াও, হাত ছাড়াও। আরে ক্রিম লাগাচ্ছে তো, দেখো মশা কামড়ে দিয়েছে, দেখেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মশা কামড়ে দিয়েছে গো মেয়েটাকে। ভাত, তার সাথে নর্মাল রাইস গাইস, তার সাথে হচ্ছে নুন ছিল, লেবু ছিল, ডাল ছিল, মাছের মাথা দিয়ে ফুলকপি, আলু দিয়েছিল, চিংড়ি মাছ, আর বললাম ধোকা, ধোকার একটা তরকারি হয়েছিল বেশ টেস্টি টেস্টি, আর মাটন কষা। আবার একটা মাটন ফেলে দিয়েছে গো। হ্যাঁ, এত মাটন গাইজ আমি খেতে পারিনি, খুব কষ্টে মুখে পাথর রেখে একটা ফেলতে হয়েছে। আর রসগোল্লাও খেয়েছি, সন্দেশও খেয়েছি, বুঝো। সুমি হ্যালো বলো না একটুখানি, এই যে সুমি এদিকে, সুমি, সুমি এই যে, এই যে, ও সুমি, এ সোনা, এই যে, এই যে এদিকে, এদিকে। ও ব্যস্ত মহিলা, যাই হোক একটু পরে শুরু হবে সেই অবিশ্বাসনীয়, অবিশ্বাসনীয় তোমরা দেখো কি করে বানাচ্ছে, আমি খালি এসে খাবো, আমার খেতেই ভালো লাগে এসব বানানোতে। আমি চলো, তো আমি এই ঢুকলাম বাড়িতে, আর বললো কেক বানানো হয়ে গেছে, তো চলো কেকটা কেমন হয়েছে খেয়ে দেখি। এখানে কেকটা অলরেডি কেটে রেখেছে অনু, ওর তো বলছে মনটা ভালো নেই, কেকটা ভালো হয়নি। যাই হোক দেখি, আমি একটা ছোটই টুকরো নিলাম, ভালোই তো হয়েছে, চিনি চালটা কম হয়েছে, চিনি চালটা কম হয়েছে, বাট খেতে দারুণ হয়েছে গাইস, ট্রাস্ট মি, সুন্দর হয়েছে। মন খারাপ করছো না তুমি? সুন্দর হয়েছে,